আগামী 26 আগস্ট রাজ্যের 8টি জেলায় ভাসানো হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস। এদিন সব জেলাতেই হবে পদযাত্রা। মন্ত্রী, বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা এদিন পদযাত্রায় সামিল হবেন। প্রতিটি জায়গায় 5000-এরও বেশি মানুষ অংশ নেবেন। শুক্রবার বিজেপির রাজ্য দপ্তরে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অস্থি কলস নিয়ে বৈঠক হয়েছে, আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমরা 8টি জায়গাতে করবো। 26 তারিখ সেই কার্যক্রম হবে সব জেলাতে, আর সেই জেলার মধ্যে প্রত্যেক জেলাতে 1-2 কিলোমিটার পদযাত্রা হবে। আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে যেখানে যে কলস রাখা হবে সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে রথের মাধ্যমে সেটা রওনা হবে এবং বিভিন্ন জায়গায় কার্যকর্তারা পুষ্পাঞ্জলি দেবে। আর পরবর্তী সময়ে যেখানে আমরা জায়গা নির্ধারিত করেছি সেই নদীর স্থলে গিয়ে আমরা বিসর্জন করব। আর সেখানে মন্ত্রী, MLA, পার্টির সাংবিধানিক নেতৃত্ব সবাই থাকবে এবং 5000-এর উপরে প্রত্যেক জায়গাতে কার্যকর্তা থাকবে এমনটা আশপাশে ডিস্ট্রিক্ট এবং মন্ডল লেভেল থেকে এরা এখানে